হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো যে এই যে লায়ন হেডের থ্রিডিটা দেখতে পাচ্ছেন, এই থ্রিডিটার টুলপাথ আমরা কিভাবে বানিয়ে এটাকে কাটিং করব। তো এটা সাইজ আছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, আর এটা ডেপথ আছে 30 mm। তো আমরা কিভাবে টুলপাথ বানিয়ে এটা কাটিং করেছি সেটা আমি দেখাবো। আপনারা এইভাবে টুলপাথ বানিয়ে এটাকে কাটিং করতে পারেন। তো সবার প্রথম আমরা কি করব, আর্টক্যাম সফটওয়্যারে যাব, গিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম, ক্রিয়েট নিউ মডেল, এখানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চির পেজ নেব। নেয়ার পর অ্যালাইনমেন্টে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট রাখব, রাখার পর আমরা এখানে ওকে করে দেব। দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এবার কি করব, রিলিফ এখান থেকে ইম্পোর্ট, এখান থেকে এই লায়ন হেডটা নিয়ে ওপেন করতে পারি। ঠিক আছে, করার পরে এই জায়গাটা সাইজ বসিয়ে আমরা পেস্ট করতে পারি। অনেক সময় কি, অনেকের মেশিনে এইভাবে ইম্পোর্ট করলে মেশিনটা হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তারা কি করবেন বিকল্প রাস্তা দেখিয়ে দিই। এই যে জায়গাটা আছে এখানে গিয়ে নিউ, এখান থেকে ডেস্কটপ সিলেকশন করে দিলে দেখুন এই 30 mm লায়ন হেড দেখিয়ে দিচ্ছে। আরও একটা জায়গা আছে, এই যে জায়গাটা রিলিফ টুলের, এখান থেকেও আপনারা নিতে পারেন। এই দেখুন, এই সিলেক্ট করে ডাবল ক্লিক, তাহলে আমার 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি লাগবে। তাহলে এখানে লিখব 24, এখানেও লিখব 24, অ্যাপ্লাই। এবারে কি করব, এইটাকে সিলেকশন করে F9 প্রেস করে দেবো, তাহলে এটা পেজের মিডিল হয়ে গেল। এইবার আমরা কি করব, মডেল সেট সাইজ আমরা ইউনিটটাকে এবার মিলিমিটার করে নেবো, নিয়ে ওকে। এইবারে কি করতে হবে, এর যে ডেপথ আছে সেটাকে 30 mm করে অ্যাপ্লাই, এরপরে পেস্ট। এবার এটা পেস্ট হয়েছে কিনা কিভাবে বুঝব, এইখানটায় ক্লিক করে দেব, প্রিভিউ রিলিফ লেয়ার, এরপরে ক্লোজ। এবার টুলপাথ বানানোর সময় উইন্ডো টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউকে আগে দেখে নেব। দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট করে আমরা টুলপাথটা বানাবো। এবারে কি করতে হবে, এই যে লাইনটা আছে আনগ্রুপ অল, এরপরে এই বাইরের লাইনটা সিলেক্ট করে অফসেট অপশনে যাব, গিয়ে ডিলিট অরিজিনাল ভেক্টর, এখানে ইনওয়ার্ডস, এখানে 0.5 অফসেট, তার মানে বাইরের বর্ডার থেকে 0.5 আমরা ভিতরে নিয়ে এই টুলপাথটা বানাবো। এবার এই লাইনটা সিলেক্ট করব। এবার 30 mm কে তো আমরা একবারে কাটতে পারবো না, আর এখানে প্রচুর সূক্ষ্ম কারুকাজ আছে, সেই সূক্ষ্ম কারুকাজের জন্য আমাদেরকে কি করতে হবে, এটা ট্যাপার বলনোজ দিয়ে কাটতে হবে। তো এই যে ডিজাইনটা ছবি আমি দেখালাম, ওটা 2 mm ট্যাপার বলনোজ দিয়ে কাটিং করা হয়েছে। তো সেক্ষেত্রে কি করে আমরা কাটিংটা করেছি, একবারে তো আর 2 mm 30 mm কাটা যাবে না 2 mm বিট দিয়ে। তো এটা সিলেক্ট করার পরে প্রথম টুলপাথ করেছি আমরা লাইন চেক করার, মানে মেটেরিয়ালটার বেশ এক লেভেলে আছে কিনা। তো এখান থেকে টেক্সট টুল নিয়ে, এই প্রোফাইল টুল নিয়ে ইনসাইড সিলেকশন করব, করে এখানে ফিনিশ ডেপথ দেব 0.5, তারপরে সেভ জেড রাখবো 30 mm। এবার প্রোফাইল টুলে গিয়ে 6 mm এন মিল সিলেকশন করব, প্রথমে এখানে 0.5 দেব। দেওয়ার পর দেখুন এই জায়গাটা দেখে নিন, ঠিক এই রকম ভ্যালু রেখে ওকে সিলেক্ট। এরপরে সেট আপ, আমার যে কার্ডটা ইউজ হয়েছে সেই মেটেরিয়ালটা ছিল 50 mm, তাহলে এখানে 50 mm রাখবো, রেখে ওকে করে দেব। এরপরে কি করব, নাও অপশনে ক্লিক করে দেব। নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে এর টুলপাথ ক্রিয়েট হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবার জেড র্যাপিং করার জন্য কি করব, 3D টুলপাথের 3 নম্বর অপশন জেড লেভেল র্যাপিং, জেড লেভেল র্যাপিং এ চলে গেলাম, গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করলাম, করে এখান থেকে র্যাপিং টুল সিলেক্ট করব, 6 mm এন মিল। এখানে যেহেতু 30 mm আছে এবং 2 mm ট্যাপার বলনস দিয়ে কাটব, আমরা স্টেপ ডাউনটা দেব 3, তাহলে 3 9 27 27 mm পর্যন্ত র্যাপিং হবে, 3 mm পড়ে থাকবে, সেই বেঁচে থাকা 3 mmটা 2 mm ট্যাপার বলনস দিয়ে ফিনিশ করবো, তাহলে বিটটা ভাঙবে না, ফিনিশিংও ভালো হবে, একটু টাইম লাগবে কিন্তু ফিনিশিং খুব সুন্দর হবে। ওকে,
আর ভালো কাজ করতে গেলে পুরো নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। এই জিনিসটা যদি আপনি 6 mm বলনস দিয়ে একবারে কাটেন, এই ফিনিশিং কিন্তু আসবে না। তো ভালো ফিনিশিং দিতে গেলে প্রপার নিয়ম মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এইবারে আমরা চলে যাব সেট আপে, ওকে, এরপর নাও অপশনে ক্লিক করব। তাহলে রাফিং এর টুল পাথটা ক্রিয়েট হবে, স্লাইসটা পরপর স্লাইস করে এই জিনিসটা ক্রিয়েট হবে। এটা তৈরি হতে একটু সময় লাগে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর পরে আমি দেখাবো, এটা কিন্তু শুধুমাত্র কাঠের ওপরে বানানোর জন্য। এটা যদি আবার স্টোনের ওপরে বানান তার টুলপাত কিন্তু আলাদা হবে, আবার যদি এটা মেটালের ওপর বানান তার টুলপাত আলাদা হবে। আমি ভবিষ্যতে মেটাল আর স্টোনের ওপর যদি, পাথরের ওপর যদি টুলপাত বানাতে হয় সেটা কিভাবে বানাবো পরে আমি দেখিয়ে দেবো। এবার দেখুন, এটাকে ক্লোজ করলাম, এরপরে কি করব, 3D টুলপাতে যাব, গিয়ে এখানে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করার পরে প্রোফাইলে গিয়ে টুলটা সিলেক্ট করব। এখান থেকে আমি 2 mm বলনোজ নেব, নিয়ে এডিটে গিয়ে এটা 0.5 আর এই জায়গাটায় 100 রাখবো, আর এটা রাখবো 50। ওকে সিলেক্ট, এরপর সেট আপে যাব, ওকে, নাও অপশনে ক্লিক করে দেব। এবার এই যে জিনিসটা, এটা আমরা র্যাস্টারে টুলপাতটা বানিয়ে র্যাস্টারে কাটিং করেছি, এটা আপনারা চাইলে অফসেট দিয়েও কাজ করতে পারেন। অফসেট দিলে কি হবে, এটা গোল গোল ঘুরে এই টুলপাতটা ক্রিয়েট হবে, এবং সেক্ষেত্রে আপনি ইনসাইড বা আউটসাইড সিলেকশন করে সেটাও করতে পারেন। তবে সাধারণত আমি র্যাস্টারটা ইউজ করি, সেই জন্য আমি র্যাস্টারেই কাটিং করেছি, আমি ওই জন্য এখানে র্যাস্টারে দেখালাম। ভবিষ্যতে আমি অফসেট ইনসাইড টুলপাথ ক্রিয়েশন নিয়ে পরে আমি আলোচনা করব, পরে কোনো ভবিষ্যতে কোনো ভিডিওতে। আচ্ছা, এরপর দেখুন, এবার আমি টোটাল টুলপাথটা সিমুলেশন দেখাবো। দেখুন, প্রথমে এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক, দেখুন ওটা হয়ে গেল। এবার জেড রাফিং ভালো করে গুনতে থাকুন, দেখুন 9 বার রাফিং হবে, একবার হলো, দুবার হলো, তিনবার হচ্ছে, এইভাবে জেড রাফিং হয়ে গেলে আপনাদেরকে 2 mm ট্যাপার বলনস লাগিয়ে সেন্টার থেকে অরিজিন নিয়ে কাটিং শুরু করে দিতে হবে। আর সব সময় মেটেরিয়ালটা একটু ভালো মেটেরিয়াল নিতে হবে, এগুলো ভোলা কাঠে কাটিং করলে খুব ভালো আউটপুট পাওয়া যায়, আর সেগুন কাঠে একটু আঁশ থাকে, আঁশের দাগের জন্যে এই 3D গুলো ঠিক ফোটে না, মানে দেখতে দেখলে ততটা স্পষ্ট বোঝা যায় না। সেই জন্য এইগুলো সবসময় চেষ্টা করবেন ভোলা কাঠে কাটিং করতে, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে। পুরো আস্তে 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 ধাপে ধাপে স্লাইসিং করে, যে ওপর থেকে ডিপ যে জায়গাগুলো আছে সেগুলোকে খোদাই করে রেডি করে দেবে। তাহলে কি হলো, কাঠটা আস্তে আস্তে কমে গেল। এবারে আপনি যখন 2 mm ট্যাপার বলনো চালাবেন তখন বলনোজের ওপর আর বেশি প্রেশার পড়বে না, আপনি ফাস্ট মেশিন চালিয়ে কাজটা শেষ করে নিতে পারবেন। দেখুন রাফিংয়ে এই রকম দেখতে লাগবে। এরপরে কি করবেন, 3D টুলপাত, 3D টুলপাতের আউটপুটটা দেখুন। একটা জিনিস তবে আমি বারবার করে বলছি, ভালো আউটপুট যদি পেতে চান প্রপার বিট ইউজ করে সময় নিয়ে কাজ করতে হবে। কিন্তু অনেকে তাড়াহুড়ো করে, অনেকে বলে কাস্টমার রেট দেয় না সেই জন্য তাড়াহুড়ো, কিন্তু এই জিনিসগুলো তাড়াহুড়োর কাজ নয়, টাইম দিয়ে ভালোভাবে কাজটা করতে হবে। আর কাস্টমারকে যদি আমরা ভালো জিনিস প্রোভাইড করতে পারি, ভালো রেজাল্ট দিতে পারি, তারা অবশ্যই আপনাকে তার মূল্য দেবে। আমরা কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি না,
আমরা যদি চেষ্টা করি কাস্টমার অবশ্যই রাজি হবে। তো মনের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা রাখবেন না যে আমি 2 mm ট্যাপার বলনজ ইউজ করে কেন সময় নষ্ট করব। সময় নষ্ট নয়, ভালো কোয়ালিটি পেতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। আচ্ছা, এবার এইটার কাটিং করার যে ভিডিওটা আমার আছে সেটা এরপরে আমি এর সাথে আপলোড করে দিচ্ছি। তাহলে এইভাবে টুলপাত বানিয়ে আপনারা এটাকে রেজাল্টটা পেতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।